তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, ও জিবরিল যাও যাও আমার প্রিয় মেহবুবকে, আমার শ্রেষ্ঠ বন্ধুবর্গকে আমার এই আরশ ধামে নিয়ে এসো। জিবরিল ফারসে এলো, নবীজিকে সালাম দিল, তারপর আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরগ, আপনার মোবারক তশরীফখানা চৌথা আসমানের ঊর্ধ্বে তথা আরশ আল্লাহ নিয়ে যাওয়ার হুকুম হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মুজনাবিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, হুজুরগ, চলুন চলুন, আপনার অপেক্ষায় সারা আরশ আল্লাহ স্থির হয়ে আছে। নবী সরদার মাহবুবে আকবর জিবরিলের নিয়ে আসা সেই বোরাকের উপর বসে এবার আসমান যাত্রা শুরু করলেন। সংক্ষেপে বলি, উর্দু গগন ভেদ করে দারুল মুখতারের কাছাকাছি যখন পৌঁছালেন, বোরাক দাঁড়িয়ে গেল, জিবরিল পিছিয়ে এলো, নবী পাককে পায়ে হেঁটে সামনে বাড়ার সংকেত দিল। নবী পাক মনে মনে ঠিক করলেন যে সেখানে, অর্থাৎ বোরাকে ওঠার সময় আমার জুতা খুলতে দেওয়া হয়নি, এখানে অন্তত খুলে নেই, কারণ মনে হচ্ছে নিকটেই সেই দারুল মুখতার, তাই জুতা পরে সামনে যাওয়া ঠিক হবে না। এই ভেবে যেই না জুতা মোবারক আমার নবী পাক খোলার জন্য তৈরি হয়েছেন, সঙ্গে সঙ্গে সামনে থেকে আওয়াজ আসে, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার মোবারক জুতা জোড়া দিয়ে, আপনার মোবারক ওই জুতা জোড়া দয়া করে আপনি না খুলেই তো শিখনি আসুন, আপনার মোবারক জুতাখানার ধুলাখানা দিয়ে আমার আরশটিকে ধন্য করে দিয়ে। এবার নবী পাক জুতা জোড়া পরেই সামনে বাড়তে আরম্ভ করলেন। দেখুন, এক বন্ধু চলেছে আর এক বন্ধুর কাছে। আচ্ছা ভাই, আমরাও তো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে যাই, তো কোন ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে কি খালি হাতে যাওয়া যায়? বিশেষ করে যার কোন স্বার্থ থাকে সে খালি হাতে যেতে পারে না, সে জানে যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, নিতে হলে দিতে হয়, খেতে হলে খাওয়াতে হয়, নাকি ভাই? তো আল্লাহর বন্ধুও যে আল্লাহর দিদারে যাচ্ছেন সেখানেও স্বার্থ আছে। কি স্বার্থ একটু পরে বলছি, কিন্তু খালি হাতে কিভাবে যাবেন? কিছু রসগোল্লা, পান্তোয়া, বরফি সন্দেশ, স্টিম দধি, মিল্কে, ক্ষীরপাই, মুরগির মোয়া, নতুবা কিছু ফলমূল, নতুবা কিছু ব্যবহারিক সামগ্রী নেওয়া তো উচিত, নাকি বলুন? কিন্তু এসব ভাবাও বেকার, কারণ আমার আল্লাহর তো খাওয়ার জন্য আহার লাগে না, দুনিয়ার কোনো বস্তু দ্বারা উপহার লাগে না, তিনি নিরাকার স্রষ্টা, না তার পিতামাতা কেউ আছে, না তিনি কারো পিতামাতা। তাহলে মনটা মিঠাই তো চলবে না, আবার শূন্য হাতেও যাওয়া সম্ভব নয়। তাই আমার নবী পাককে নিয়ে গেলেন আর সুমুয়াল্লার আল হিলালের সামনে খাড়া পায়ে দাঁড়িয়ে, চেহারা মুবারক খানিক উঁচু করে বলতে শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, আমার জানের ইবাদত, আমার মালের ইবাদত, সবই আমার মালিক মহান আল্লাহর জন্য, যিনি সর্ব অভ্যাস থেকে পবিত্র। আহারে, এমন প্রেজেন্টেশন, এমন তোহফা, এমনই শ্রেষ্ঠ উপহার স্রষ্টার বারগাহে পেশ করা হলো, যেন দুনিয়া ও আখিরাতের সমস্ত অতীব মূল্যবান নিয়ামত একত্রে সিন্ধুকে ভরে বাদশার খিদমতে উপঢৌকন দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। মহানন্দিত, মহা উল্লাসিত হয়ে আল্লাহ তখন তার বন্ধুকে কি দিচ্ছেন দেখুন। হ্যাঁ গো, আমরা যে বন্ধুর বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যাই, তো সেগুলি কি সেই বন্ধু একাই ভক্ষণ করে? তা থেকে মেহমানকেও তো কিছু দেওয়া হয় নাকি? তো নবী পাক যখন নিজ তোহফাটা প্রভুর সমীপে পেশ করলেন, প্রভুর কাজ হলো এবার তার তরফ থেকে তার ওই মেহমানকে কিছু দেওয়া। তাই আমার আল্লাহ তার প্রিয় রাসূলকে কি দিচ্ছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আমার প্রিয়তম বন্ধুবর, হে আমার প্রিয় নবী, আমার তরফ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, আমার রহমত, আমার করুণা, আমার বরকত, আমার সহানুভূতির সামিয়ানা তোমার উপরে আচ্ছাদিত হয়ে থাকুক। শুধু এটুকুতেই আমার আল্লাহ ক্ষান্ত হলেন না, কারণ
তিনি এমনই দয়ার সাগর, যিনি একের বদলে দশ দেন, দশের বদলে একশো দেন। আজ বন্ধুর কম্পিটিশনে তিনি তার দয়ার ভান্ডারকে বন্ধ করে রাখবেন? সম্ভব নয়। ভান্ডারের দরওয়াজা খুলে দিলেন, আর সেখান থেকে কুল কুল করে বেরিয়ে এলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আরো শান্তি বর্ষিত হোক আরো তাদেরও উপরে যারা সলিহিন হবে, নেককার হবে, পরেজগার হবে, হে রাসূল, যারা আপনার ইত্তেবা করবে। বা বাবা, কি সুন্দর দুই বন্ধুর মধ্যে দেওয়া নেওয়া চলছে! এতক্ষণ স্থির ভাবে দাঁড়িয়ে থেকে সহস্র ফেরেশতা মণ্ডলী চিন্তা করেন, আরে আমরা কি সবাই ফেলুর বাপের বৈরেত নাকি? আমরা কিছু দেওয়া নেওয়া করবো না? তখন এক বাক্যে সকল ফেরেশতাগণ বলে ওঠেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমরা সাক্ষ্য দিলাম যে আল্লাহ ব্যতীত উপাস্য আর কেউ নাই, কেউ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং প্রেরিত পয়গম্বর। বড় পরিতাপের বিষয় এই যে আব্দুহু ওয়া রাসূলুহু যে এসেছে না, কেউ কেউ বলে থাকেন যে এই মর্মে নবী তো আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, তিনিও আদমের সন্তান আর আমরাও আদমের সন্তান, সেই হেতু নবী আমাদের কাছে বড় ভাইয়ের সমতুল্য। নাউযুবিল্লাহ। আচ্ছা, মিচামিচি না হয় মনে মেনেই নিলাম যে তিনি আমার বা আমাদের বড় ভাইয়ের মতো, তাহলে তার স্ত্রীগণ আমাদের কে হবেন? ভাবি, বেশ ভালোই হিসাব। আচ্ছা ভাই, কোন নারীকে যদি আমার আল্লাহ বলেন মা বলতে, আর আপনি যদি বলেন ভাবি, তাহলে আপনার ঈমান থাকবে? থাকতে পারে না। তাহলে যারা বলেন নবী পাককে বড় ভাই মনে করবে, তারা কতখানি ঈমানদার? এই বেঈমানদের সাথে পড়ে পাঞ্জাতনের আশিকরা, পাক পাঞ্জাতনকে মানেওয়ালারা যেন ঈমান হারিয়ে না ফেলে, তাই আমার মহান আল্লাহ মুমিনদিগকে সতর্ক করার জন্য পবিত্র কোরআনের একুশ পারার ৩৩ নম্বর সুরার ৬ নম্বর আয়াত পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, النبي أولاد المؤمنين من أنفسهم وأزواجه وأزواجه أمهاتهم। নবী হলেন মুমিনদের জন্য শ্রদ্ধার ব্যক্তি, সব থেকে বেশি ঘনিষ্ঠ, অমন ঘনিষ্ঠ এক মুমিনের জন্য দুনিয়ার জমিনে বা আখেরাতের ময়দানে আর কেউ নাই, আর কেউ হতে পারে না। আর সেই নবীর স্ত্রীরা হলেন প্রত্যেকটি মুমিন মুমিনার মা জননী, মুমিনের মা জননী, যার স্ত্রী হলেন মা, আর তিনি হবেন বড় ভাই। এটা গদ্দারে রাসূলুল্লাহ মেনে নিলেও আশিকে পঞ্জাতান কখনোই মানতে পারে না। এই গদ্দারে রাসূল অর্থাৎ রাসূলের সানে বিদ্রুপকারীদেরও একটি দল আছে, আগেও ছিল, এখনো আছে, আর আগামীতেও থাকবে। তাই আমাদের প্রচেষ্টা এটাই, আজকের দিনের কচিকাঁচা শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমরা অর্থাৎ এই মাসুম বেগুনাহ বাচ্চাদের অভিভাবকরা শয়তানের কবলে পড়ে সঠিককে বেঠিক মনে করে বিরোধিতা করেছি, উপহাস করেছি, অন্যায় করেছি, নিজের আখেরাতের পথে কাঁটা বিছিয়েছি, ভুল করেছি। মহান আল্লাহর অশেষ মেহরবানিতে সে ভুল বুঝতেও পেরেছি। এবার আসুন একগ্র চিত্তে সাবধানতার পতাকা তুলি, যেন আগামী দিনে আমাদের এই মাসুম শিশুরা যুবক হয়ে ওই বিদ্রুপকারীদের দলভুক্ত হয়ে না পড়ে। প্রত্যেকটি মায়ের গর্ব হতে যখন বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় তো তার কোনো গুণা থাকে না, থাকে ভাই? তারপর যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে, তার তালিম, তার বিয়ার, শিক্ষা দীক্ষা, চরিত্র গঠন, দিনের এলেম আমালিয়াত, প্রত্যক্ষ শিক্ষাদানে আগ্রহী ও উৎসাহ সৃষ্টির জন্য সর্বপ্রথম শিক্ষালয় হল তার বাসগৃহ অর্থাৎ পিতামাতার কোল। পিতামাতা তার সন্তানকে যে ছেঁচে করতে চায়, যে রঙে রঙাতে চায়, তাই করতে পারে। শৈশবে পিতামাতা সন্তানকে যে রাস্তায় নিয়ে যাবে সেই রাস্তায় তারা চলবে, আর এ সময় তারা সন্তানের সামনে যে বিষয়বস্তু তুলে ধরবে তাই তাদের সারা জীবনের চলার বিষয়ের ভিত্তিমূল হবে।
তবে একথাও ধ্রুব সত্য যে মায়ের পেট হলো কোমরের চাঁদ বা ইটের ফর্মা। খারাপ হয়ে যাওয়া ফর্মা থেকে ভালো ইট করার আশা করা যায় না। ভালো ইট পেতে হলে ভালো ফর্মা দিয়ে গড়তে হয়, সৎ আওলাদ পেতে হলে নিজেকে সৎ হতে হয় এবং সতী নারী দেখে চিনে অর্ধাঙ্গিনীর আসনে বসাতে হয়। ভাবতে বড় লজ্জা লাগে যে আজ মুসলিম বাড়ির ছেলে মেয়েদের সময় মতো বিয়ে হচ্ছে না। ছেলের ক্ষেত্রে জিজ্ঞাসা করলে বলে কি বলি বলুন, ছেলে বিয়ে করতে মোটেই রাজি হচ্ছে না। ছেলেকে জিজ্ঞাসা করলে বলে কি খাওয়াবো, ওর মনে নেই যে ও যখন মায়ের পেটে ছিল তখন ওকে কে খাইয়েছিল। হ্যাঁ, তাই এখন কিসমতের মানে ও নিজে হয়ে বসেছে। আসল কথা হলো বিয়ে করার প্রয়োজন যদি না করেই মেটে তাহলে আর পরের মেয়েকে ঘরে এনে লাভ কি, তার চেয়ে বয়সের সাথে সাথে ডিমান্ড বাড়ছে, বেড়েই চলুক না। ও ডিমান্ডওয়ালা, তুমি ভাবছ তোমার ডিমান্ড বাড়ছে, জানো না বিয়ের পর থেকে যে সুখ সেই সুখের ডিমান্ড কিন্তু তোমার কমে আসছে। শেষে গিয়ে দেখবে একটি সতী নারীর কাছে তোমার ডিমান্ড একটি আধখানা ব্লেড পরিমাণও থাকলো না। কোনো 35-40 বছরের যুবক যদি বলে আসলাম হাবিবের এই কথাটা মানতে পারলাম না, উত্তরে বলবো আল্লাহ রসুলের চেয়েও কি আদর্শবান চরিত্রবান পুরুষ আপনি, তাহলে তার কেন 25 বছর বয়সে সাজি করার প্রয়োজন হলো। পাশাপাশি মেয়েদের ব্যাপারে জিজ্ঞাসা করলে অমনি মেয়ের পিতা বা তার আত্মীয় স্বজনরা বলে ফেলেন চেষ্টার তো কোনো ত্রুটি হচ্ছে না, কিন্তু সেরকম যোগ্য পাত্র পাওয়াই যাচ্ছে না। কথাটা শোনা মাত্রই প্রাথমিক পর্যায়ে দুঃখ লাগে বটে, আবার মনকেই প্রশ্ন করি মেয়েটি কতখানি যোগ্যা। কারণ কিতাব যখন পড়ি তাতে দেখি জন্ম বিবাহ এবং মৃত্যু কার কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। পুরুষের বাম দিকের হাড় থেকেই যখন নারীর সৃষ্টি, তো এই নারীটি যে পুরুষের হাড় থেকে হয়েছে সেটা তো আমার আল্লাহ জানেন, তথাপি সময় মতো মেলাতে বিলম্ব কেন। কয়েকদিন পর একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে উত্তর পেলাম, কিভাবে ফলের দোকানের বিভিন্ন ফল সাজানো ছিল, উপরে একটি দড়িতে ঝোলানো কয়েক ডজন সিঙ্গাপুরি কলা ছিল। তো রমজান মাস, কলার প্রচুর চাহিদা, কয়েক মিনিটের মধ্যে কলাগুলি বিক্রি হয়ে গেল। তারপর যারা আসে কলার খোঁজ করে, চাহিদা দেখে দোকানদার ভেতর থেকে কয়েকটি ছোঁড়া থেকে ছিঁড়ে যাওয়া ওই মুখের দিকে একটু একটু পচে যাওয়া কলাগুলি সামনে রাখলেন। মুহূর্তের মধ্যে কয়েক শত মাছি এসে হাজির হলো। আশ্চর্যের বিষয় যে খরিদ্দার আসছে কিন্তু ওই কলাগুলি কেউ নিতে চাইছে না, অল্প মূল্যেও না। আমার তো মনে হলো বিনা পয়সাতে দিলেও আমি নেব না। পরক্ষণেই মনে পড়ল এই পর্দাহীন নারীদের কথা, সামান্য 50 পয়সার কলা যখন তার ছোড়া থেকে বেরিয়ে আসায় তার মুখের ছালটুকু হারিয়ে ফেলায় শত শত মাছির ছোঁয়াছুঁইতে, যদি তার মূল্য সে হারিয়ে ফেলে, হে নারী তুমি যে তোমার পর্দার বন্ধনকে ছিন্ন করে গায়ের কম নারীদের মতো অর্ধনগ্ন পোশাক পরে তোমার লোকহীন শরীরটিকে দেখাতে দেখাতে রাজপথে বেরিয়ে এলে আল্লাহর কাছে তোমার কোনো মূল্যই থাকলো না, তো আল্লাহর বন্ধার কাছে কি মূল্য থাকতে পারে। তারপরেই মনে হলো সেই অভিভাবকের কথা যিনি বলেছিলেন যে যোগ্য পাত্র পাচ্ছি না, এতক্ষণে বুঝলাম যে সে সত্যি বেহায়া বেসারম নির্লজ্জা বেপর্দা মেয়ের জন্য বেঈমান বেদুইন পাপিষ্ট কালপুরুষ পাওয়া মুশকিল। না হলেও সুপাত্রের সন্ধান করতে গিয়ে কিছু সময় বিলম্ব তো হবে, অবশেষে দেখা যাবে যে সেই কালপুরুষের সাথেই তার দেখানো বিয়েটা হয়েছে। কয়েকদিন পর, না হলে কয়েক সপ্তাহ পর, না হলেও কয়েক মাস পর, নতুবা কয়েক বছর পরেও দেখা যায় যে সেই সংসারে এক বিরাট অশান্তির ঝড় বয়ে চলেছে। বিচার সালিসি কোর্ট কাচারি নিয়ে দুই পক্ষ মদমত্ত হয়ে পড়ে। আসল কারণটা তখন আর কারো জেহেনে আসে না। আমরা যারা এখনো আমাদের সন্তান সন্ততিদিগকে নিয়ে ওই কাঠগড়ায় পৌঁছাইনি, এখন থেকেই আমাদের পরিবার পরিজনকে সেই শিক্ষায় শিক্ষিত করা উচিত, যে শিক্ষায় শিক্ষিত হলে এই জঘন্যতম পাপ যুদ্ধ অশ্লীলতা থেকে বাঁচা যায়। সেটা হলো এই দিনী শিক্ষা, হ্যাঁ কোরআন ও হাদিসের শিক্ষা। আপনারা যারা শুনছেন, এক কথাই, যদি আপনাদের আত্মবিশ্বাস না আসে একটু চিন্তা করুন। আপনি মউতকে বিশ্বাস করেন তো? সেটা করেন, কারণ আপনার জীবনে আপনি অনেকের মরণ দেখেছেন, তাই না? যদি মনে করেন দেখে বিশ্বাস করব, তাহলে দেখুন বিয়ে না করে 35 বছর বয়সের কুমার কোনো মাওলানা আছে কিনা, 35 বছরের আইবুড়ো কোনো হাফেজ আছে কিনা, কোনো কারি আছে কিনা,
35 বছরের অনুরা কোনো মুফতি আছে কিনা, আজ থেকে খোঁজা শুরু করুন, একটাও পাবেন না। যদিও পেয়ে যান তো সে ধ্বজভঙ্গ, পুরুষত্বহীন ছাড়া পাওয়া যাবে না। কারণ এরা জানে যে বিয়ের বয়সে বিয়ে না করা সুন্নতের খেলাফ, যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফালাইসা মিন্নি। অন্যদিকে শাস্তিও আছে, তা হলো ইচ্ছাকৃত বিয়ে না করলে কয়েকটি দিন ব্যতীত সারা বৎসর তাকে রোজা রাখতে হবে। পাশাপাশি এমন একটি 25 বছরের মেয়ে দেখান যে মেয়েটির বিয়ে হচ্ছে না অথচ মেয়েটি কোরআনে হাফিজা। 25 বছরের ঊর্ধ্বে এমন একটি কুমারী মেয়ে দেখান যে মেয়েটি কিতাবে আলিমা। আরে বয়স যাই হোক, যদি কেউ এমনও একটি বিবাহযোগ্য মেয়ে দেখাতে পারেন যে মেয়েটির কেবলমাত্র বেহেস্তি জেওর নামক বইটি মুখস্থ আছে আর কোরআন শরীফ শুদ্ধরূপে দেখে দেখে তিলাওয়াত করতে পারে, পায়ের চামড়া ক্ষয়ে যাবে, তথাপি এই পশ্চিমবাংলার বুক থেকে এই 1998 সালে এমন একটিও মেয়ে দেখাতে বা দেখতে পারবেন না। অথচ স্কুল কলেজে পড়ানোর জন্য অভিভাবকগণ 10-15 বছর যাবত কত অর্থ ব্যয় করছেন। যে পথে পর্দা নাই, যে পথে পরেশগারিতা নাই, যে শিক্ষায় খোদার ভীতি নাই, যে শিক্ষায় রসুলের প্রীতি নাই, যে শিক্ষা পাওয়ার জন্য যদি আপনার ছেলে মেয়েকে সেই পথে আগিয়ে দেন, তাহলে আপনার মুখের হাসি রাতের আরাম হারাম হওয়ার জন্য দায়ী কে, একটু ভেবে দেখবেন। তাই বলে আমি বলছি না যে হাফেজা বা হাফেজ আলেম বা আলেমা হওয়া ফরজ, না তা নয়, কিন্তু ইলেম শিক্ষা করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক নারী পুরুষের জন্য ফরজ। যেহেতু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করে গেছেন তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আমাদের লক্ষ্য হলো তাই যে কোনো মুসলিম বাড়ির মা বোনেরা যেন অন্তত বেঈমান হয়ে না মরে। আজও বহু বাড়ির মা বোনেরা শুদ্ধরূপে কলমা পড়তে পারে না, নামাজ রোজা তসবিহ তেলাওয়াত তো দূরের কথা, যদি সে কলমা পড়ে মুসলমান না হলো তো তার জন্য নামাজ রোজার আর থাকলোই বাকি। অথচ তারা মুখে বলে আমরা মুসলমান, দুনিয়ার মানুষ তো শুনে নিল, কিন্তু আমার অন্তর্যামী আল্লাহ কি শুনবে ভাই, কি গো জননী শুনবে? আপনি হতে পারেন হাজি বাড়ির বৌরানী, বিরাট নাম করা জমিদার লোকের আদরের কন্যা, থাকতে পারে আপনার আঁচলে হাজার হাজার টাকার বান্ডিল বাঁধা। তাই বলে কবরে সওয়ালের ফেরেশতা মুনকার নাকির সামনে কি আপনার এই টাকা কাজে লাগবে? আপনার টাকা দেখে কি মুনকার নাকির ছেড়ে দেবে? আপনি কি এই ভরসায় আছেন নাকি যে যখন কবরে ফেরেশতা বলবে মা রাব্বুকা, আপনি জবাবে বলবেন নে 10 টাকা, মান দিনুকা নে 20 টাকা, মান নবিয়ুকা নে 50 টাকা, এই বলবেন নাকি? এমন মার মারবে যে মারের কোনো হাফ টাইম থাকবে না। বাঁচাতে বাঁচাতে, হ্যাঁ আমরা চাইছি কবরের আজাব থেকে বাঁচার পথ দেখাতে। এই যে ক্যাসেট মা ফাতেমার সংসার, জেনে রাখবেন এটা সেই কবরেরই হাতিয়ার। ইতিপূর্বে যাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8 খানি এই ফাতেমার সংসার শোনা হয়ে গেছে, তারা আবার গোড়া থেকে শোনা আরম্ভ করুন। নামাজের সময় ছাড়া সর্বদা এগুলো শোনা মানে ইবাদত মনে করবেন। যাই হোক, ফিরে যাই সেই মিরাজের ঘটনায়, কোন পর্যন্ত স্থগিত রেখেছিলাম? ও হ্যাঁ, তাহলে আল্লাহর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দই সন্দেশ রসগোল্লা খাওয়া খাওয়াই হয়ে গেল, উপহার উপঢৌকনের কাজ শেষ হলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে শাহনওয়াজ ফেরেশতাকে ডেকে বললেন, যাও ফেরেশতা, আমার বন্ধুকে ওই সুসজ্জিত সুবাসিত জান্নাতখানা দেখিয়ে নিয়ে এসো। আদেশ অনুসারে আল্লাহর ফেরেশতা আল্লাহর দোস্ত হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জান্নাত পরিদর্শন করাতে নিয়ে যাচ্ছেন। মহানন্দে জান্নাতের শাহনামাজ ফেরেশতা সকল আরশবাসীদের লক্ষ্য করে বলছে, কি বলছে? দেখো গো আরশবাসী দেখো না, দেখো গো আরশবাসী দেখো না, এসেছে আজকে শাহে কায়েনাত, দেখো গো আরশবাসী দেখো না, আরশের আল-হিলাল করে মস্তি, হুর গেলে মানে করে দস্তি, আরশের আল-হিলাল করে মস্তি, হুর গেলে মানে করে দস্তি, হইতে আরশে আজাম ভেজিছে বাইতুল হারাম, হইতে আরশে আজাম ভেজিছে বাইতুল হারাম,
মালা কুল পড়েছে যাহার সানা, দেখো বিশ্ববাসী দেখো না। আল্লাহ রাসূলের রূপ সম্পর্কে ফেরেশতারা বর্ণনা করতে গিয়ে কি বলছেন, লাজে মরে আজি আকাশের চাঁদ, খুরমা পেল আজ কোষেতে সাদ, লাজে মরে আজ আকাশের চাঁদ, খুরমা পেল আজ কোষেতে সাদ, বেসুমার ওই সিতারা দেখিতে যার চেহারা, বেসুমার ওই সিতারা দেখিতে যার চেহারা, চাহেদারে খুদাতে আজ পানা, দেখো গো আরশবাসী দেখো না। লাভ কি আছে? সে নবীর মাধ্যমে আমরা কতখানি উপকৃত। ফেরেশতারা বলছে, খুলে যাবে আজি সবার কিসমত, বলুন সুবহানাল্লাহ, খুলে যাবে আজি সবার কিসমত, কাদের জন্য? যারা হবে সে নবীর উম্মত, খুলে যাবে আজি সবার কিসমত, যারা হবে এ নবীর উম্মত, দোজখের প্রখর তাপ সবই হয়ে যাবে মাফ, দোজখের প্রখর তাপ সবই হয়ে যাবে মাফ, কর সকলে আজ শুকরানা, দেখো গো আরশবাসী দেখো না। কয়েক শত কদম যাওয়ার পর আমার দয়ার নবীর পদসঞ্চালন বন্ধ হয়ে গেল, থমকে দাঁড়িয়ে গেলেন, নবীজি আমার জান্নাতের দিকে এক কদম আগে বাড়ান, তো আমার নবী পাকের দিকে জান্নাত দশ কদম আগিয়ে আসে। যতই আগে বাড়েন ততই মন উদাস হয়ে ওঠে, এমন শীতল বাতাস দুনিয়ার জমিনে নাই, এমন মনমুগ্ধ করা খুশবু দুনিয়ার কোনো ফুলে নাই, এমন প্রাণ জোড়া আওয়াজ দুনিয়ার কোনো বাঁশিতে নাই, এত রস ভরা আঙ্গুর দুনিয়ার কোনো গাছেতে নাই, এত হীরা মনি মুক্তা ছড়ানো দুনিয়ার কোনো পথেতে নাই। যত আগে বাড়েন তত দেখেন, তাই থমকে দাঁড়িয়ে গেলেন আর আগে বাড়লেন না। হঠাৎ আমার নবী পাক দাঁড়িয়ে গেলেন, পেছনে ছিল ফেরেশতাদের মিছিল, নিকটেই ছিলেন শাহনামাজ ফেরেশতা। নবী পাককে লক্ষ্য করে বললেন, হুজুর জান্নাত এখনো আসে নাই, এই তো সবে জান্নাতের পথ, আপনি মাত্র পথে সেই পথে কদম রেখেছেন। এই কথা শোনা মাত্রই আমার নবী, আপনার নবী, দয়ার নবী, জান্নাতের দিক থেকে মুক্তিকে ঘুরিয়ে নিয়ে পেছনের দিকে ফিরে আসার উদ্দেশ্য নিয়ে ফেরেশতাদের বলেন, ও আল্লাহর ফেরেশতারা, ও বন্ধুরা শোনো শোনো, ওই জান্নাতের দিকে আর আমি আগে বাড়তে চাই না, কারণ জান্নাতের পথে যদি এত মনোমোহিত করা বস্তু ছড়ানো সাজানো থাকে, না জানি জান্নাতে তাহলে কত না কুদরতের নিয়ামত বিছানো আছে। ফেরেশতারা বলেন, চলুন হুজুর, সবই তো আপনারই জন্য, একবার পরিদর্শন তো করে নিন। দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, না না না, ওই জান্নাতের মোহমায়া যদি আমায় আটক করে নেয়, যদি ওই জঘন্যতম ক্ষণেকের দুনিয়ায় ফিরে যেতে আমার এমন কিনা চায়, আমার গুনাহগার পাপি তাপি উম্মত উম্মতিদের ক্ষতি হয়ে যাবে, কিয়ামতের দিন বিচারের পর আমার সামনে দিয়ে আমার লক্ষ লক্ষ উম্মত উম্মতিরা দোজখে যাবে, সে দৃশ্য আমি নবী মুহাম্মদ সহ্য করতে পারবো না। যেতে দাও, যেতে দাও, আমার পাপি তাপি উম্মত উম্মতিদের কাছে যেতে দাও, এই আয়েশ ও আরামের স্থান জান্নাত যেন আমার উম্মত উম্মতিদেরকে সঙ্গে নিয়ে ভরাতে পারি, সেই কর্ম করতে দাও, সেই বার্তাখানা আমায় পৌঁছে দিতে দাও। হ্যাঁ বাবা, কেমন নবী তিনি,
কেন তিনি রহমাতুল্লিল আলামিন ফিরে আসছেন দারুল মুখতারের দিকে। আবার মনে করল জান্নাতের আস্বাদ কিছুটা তো চোখে চেখে নিলাম, কিন্তু দোজকের ভয়াবহ শাস্তির অনুভূতি বাকি রয়ে গেল। ও ফেরেশতারা, জাহান্নামটা কোন দিকে গো? সঙ্গে সঙ্গে দোজকের ফেরেশতা, মালেক ফেরেশতা নবী পাকের কদমের নিচে, অনেক নিচে, দোজকের হাবিয়া নামক দরজাটা খুলে দিয়ে নবীজির কদম জোড়া নিজের পিঠের উপরে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। ভাইরে আমার, দয়ার নবী জাহানের বাদশা নিজের দিকে দৃষ্টি যখন ফেললেন, দেখতে পেলেন হাবিয়া দোজকের প্রখর আগুনে বেশিরভাগ আল্লাহর বান্দীরা, নারী জাতিরা, মেয়ে ছেলেরা দাউ দাউ করে জ্বলছে, চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও, অসহ অসহনীয় জ্বালা আর সহ্য করতে পারছি না, কে আছো বাঁচাও। সঙ্গে সঙ্গে তাদের মুখের মধ্যে আগুনের গোলা নিয়ে ফেরেশতারা দিয়ে দিচ্ছে। নবী আমার, খেতে ফেলেন, এই দৃশ্য দেখে নবী পাক আর সহ্য করতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে কাঁদতে আরো সেই হিলালের নিচে সেজদায় পড়ে গেলেন। চোখের অশ্রু আর সময় আল্লাহর জমিনে টপ টপ করে পড়ে চলেছে, মাটি ভিজে যায়, খুঁটি হিলে যায়, তবু নবী পাকের কান্না থামে নাই। আমরা সেজদায় কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা নাকি ভাই? আর আমার নবী পাক ওই সময় সেজদায় কি বলে কাঁদছেন? আমার উম্মতের কি হবে, হে খোদা আমার উম্মতের কি হবে? তাই কবি বলেন, মেরা যেও দিয়ে নবী, মেরা যেও দিয়ে নবী বলেন, ইয়া পরওয়ারদিগার, কেমনে তরিবে আমার উম্মত গুনাহগার, বন্ধুর আর জি শুনে ফরমান আল্লাহ তাআলা, বন্ধুর আর জি শুনে ফরমান আল্লাহ তাআলা, আর কে তো না মাহবুব এই মিলনের বেলা, আর কে তো না মাহবুব এই মিলনের বেলা। একাধারে আল্লাহর দিদারে গিয়ে আল্লাহ রাসূল শুধু কেঁদেই যাবেন, আর আমার মেহেরবান আল্লাহ চুপচাপ তার মেহবুবের ক্রন্দন দেখবেন, তা তো হয় না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন, তুমহে উম্মত কা গম, তোমার উম্মতের চিন্তা সম্পর্কে আল্লাহ বলছেন, তুমহে উম্মত কা গম, বখশ দেঙ্গে হম আহাদ করতে হে। তুমে উম্মত কা বখশ দেঙ্গে হম আহাদ করতে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হম কভি ঝুটি কসম খায়া নহীঁ করতে, মুহাম্মদ হম কভি ঝুটি কসম খায়া নহীঁ করতে, বালাগল ঔলাদ কামাল হে কশফল দুজাব জামাল হে হসনত জমি মখসাল হে সাল্লু আলাইহি ওয়ালিহি, বালাগল ঔলাদ কামাল হে কশফল দুজাব জামাল হে হসনত জমি মখসাল হে সাল্লু আলাইহি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্না ভুলো, চেহারা তোলো, আঁখি খোলো, আমার ওয়াদা হলো, যারা প্রকৃত তোমার উম্মত হবে
আমার প্রেরিত বিধিবিধানকে মেনে চলবে, জমিনে ফাসাদ সৃষ্টি থেকে বিরত থাকবে, আমার ইবাদত উপাসনা আরাধনায় মগ্ন থাকবে। আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য ওই ভয়ঙ্কর দোযখের আগুনকে হারাম করে দেব। তথাপি আমার আল্লাহ রাসূলের কান্না থামলো না। নবী পাক বলেন, ইয়া মাওলায়ে করিম, আমার দুর্বল কমজোর উম্মতরা আপনার দিয়ত ওই বিধিবিধানগুলি পঙ্খনে পঙ্খ মানতে পারবে না, শয়তানের ফেরেব থেকে বাঁচতে পারবে না, কোনো না কোনো নাফরমানি করেই ফেলবে। তাই বলে তারা যদি সেদিন আমার হাত ছেড়ে জাহান্নামের দিকে চলে যায়, আমি নবী মুহাম্মদ সহ্য করতে কি পারবো? বন্ধুর উত্তরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, এই আমার দোস্ত তুমি শুনে নাও, আমি তোমার আর তুমি আমার, তাই তোমাকে লজ্জিত হতে হলে আমাকেও লজ্জিত হতে হবে। অতএব আমি কথা দিলাম সেদিন, অর্থাৎ যেদিন মহাবিচারের দিন, যারা তোমার দামানখানা ধরে রাখবে, যারা তোমার কামলিনী ছায়ায় থাকবে, আমি আমার কসম করে বলছি, আমার জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শটুকু করতে পারবে না। তবু কান্না থামে না, কাঁদতে কাঁদতে বলে, ইয়া মালিকে বেনিয়াস, তারা হয়তো এমনই পাপী হবে, তাদের পাপের গাঁঠরিখানা কোথাও রাখার জায়গা না পেয়ে সেই পাপের বোঝা নিয়ে আমার সামনে আসতে লজ্জাবোধ করবে। তবুও তাদের জাহান্নামে যাওয়া আমি নবী মুহাম্মদ দেখে সহ্য করতে পারবো না। মাহবুবের কান্দনে বিগলিত হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষবারের মতো বলে ফেললেন, হে আমার বন্ধু, হে আমার প্রিয় মেহবুব, হে নুরুল্লাহ, তুমি কেঁদো না যেন, আমার ওয়াদা থাকলো শোনো, যে বান্দার অন্তরে এক সরিষা পরিমাণ তোমার প্রেম থাকবে, তোমার মহব্বত থাকবে, তোমার ইশক থাকবে, তারা সেদিন কেউ তোমার শাফাত থেকে বঞ্চিত হবে না। তাই তোমার যা কেমন চাইবে তাকেই তুমি শাফাত করে দিও আমার বান্দাদের জন্য। হে রাসূল, তোমাকে জামিনদার করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আলিফ আর মেরি মিলন বেলায় কাঁদিছে নবীজি পড়ে সেজদায়, আলিফ আর মেরি মিলন বেলায় কাঁদিছে নবীজি পড়ে সেজদায়, বলে রাব্বুল আলামিন তুমি উম্মতের জামিন, বলে রাব্বুল আলামিন তুমি উম্মতের জামিন, কসম আমার ও বন্ধুকে দনা, দেখো গো আরশবাসী দেখো না, আমার দয়াল নবী দোজাহানের বাদশাহ এতক্ষণে চেহারা মোবারক উঠালেন, কিন্তু আবার সেই দোজকের কথা মনে পড়ে গেল, যেখানে বেশিরভাগ মেয়ে ছেলেরা নারী বা মহিলারা দগ্ধ হচ্ছে। আবার আল্লাহ রাসূলের নয়ন মোবারক থেকে দর দর করে অশ্রু নির্গত হতে থাকলো। মহান আল্লাহ বলেন, হে রাসূল, তোমার তামাম উম্মতের বকশিশ করার অধিকার আমি তোমার হাতে সমর্পিত করে দিলাম, এতে কি তুমি খুশি হতে পারলে না? হে রাসূল, আবার কথা দিলাম, যারা তোমার ইত্তেবা করবে, যারা তোমার তাজিম করবে, তোমার সাথে যাদের তাওয়াল্লুক থাকবে, কিয়ামতের দিন তাদেরই মাঝে তোমাকেই পাওয়া যাবে, যাদের মাঝে তোমাকে পাওয়া যাবে, আমি আল্লাহ তাদেরকে কখনো শাস্তি দেব না। বিশ্বাস হয় কি গো? বিশ্বাস হয়? বিশ্বাস না হলে তো বেঈমান হয়ে যাবেন, কারণ এটা তো মোহাম্মদ আসলাম হাবিব বলছে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যদি বলেন এ কথা কি কোরআনের কোথাও লেখা আছে, উত্তর হলো আছে। কোথায়? কোরআন মাজিদের ন পারার আট নম্বর সুরার ৩৩ নম্বর আয়াত খুলে দেখে নিন, কে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। অর্থ হলো, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না? দেবেন না। হে রাসূল, যাদের মধ্যে আপনি রয়েছেন
এটা ছাড়া তারা যদি ক্ষমা চেয়ে নেয় তবু আল্লাহ শাস্তি দিবেন, এটা কখনো হতে পারে না। ও গো বন্ধু, এবার তো কান্না থামাও, এখনো কান্নার কারণ কি? আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেন, ও মাওলানা মাহমুদ, আপনি আমার উম্মতের জন্য ওয়াদা করেছেন, তবু আমার চিন্তা দূর হলো না, কারণ একটু আগে আমি দোজখের মধ্যে যে দৃশ্য দেখলাম, বেশিরভাগ মেয়ে জাতিরা দোজখের আগুনে জ্বলছে। হে মাওলানা মাহমুদ, আমার উম্মতিরা বেশিরভাগ দুনিয়ার বিলাসিতায় মগ্ন থাকবে, আমার নসিহত হয়তো তাদের জন্য মান্য করা খুব মুশকিল হয়ে যাবে, তারা শিরক করবে, বেশিরভাগ বিদাতি হয়ে যাবে, পবিত্র কোরআনের অবমাননা করে ফেলবে, তবু আমি নবী মুহাম্মদ তাদের জাহান্নামী হওয়া দেখে সইতে পারব না। আল্লাহর ফেরেশতা, আল্লাহর দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত পরিদর্শন করানোর পর যখন এমন কথা শুনলেন, এমন খবর শুনলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আমার আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করলেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, হে আমার দোস্ত, শোনো শোনো, তোমার উম্মতিদের চিন্তা তুমি আর করো না, করো না, কারণ তোমার ওসিলায় তোমার উম্মতিদের জন্য এমন হিসাব আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, সেই হিসাবটি অন্য কোন উম্মতিদের জন্য থাকলে পূর্বের নবীদের উম্মতিদের একজন নারীও দোজখী হতো না। সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পারলেন? শেষ নবীর উম্মতিদের জন্য, মানে শেষ জামানার মেয়েদের জন্য আমার আল্লাহ তার হাবিবের ওসিলায় জান্নাতে যাওয়া এত সহজ করে রেখেছেন যা অন্য নবীর উম্মতি না। মেয়ে লোকেরা যদি এই হুকুমগুলি পেত তাহলে তারা প্রত্যেকেই জান্নাতে যাওয়ার অধিকারী হতে পারত। পুরুষদের ক্ষেত্রেও তাই, যেমন কোন নবীর জামানায় 500 টাকা ছিল নামাজ, কোন নবীর জামানায় নামাজ 50 ওয়াক্ত ছিল, কোন নবীর জামানায় 40 দিন রোজা ছিল, কোন নবীর জামানায় 300 ওয়াক্ত ছিল নামাজ, আর আমাদের ক্ষেত্রে শেষ জামানায় 5 ওয়াক্ত পেয়েছি, তাও পড়তে শিখিনি। সেজন্য এই ফাঁকে একটি কথা বলে দিই, আপনাদের মধ্যে যারা নামাজ শিখতে চান তারা আজই একটা ক্যাসেট কিনে নিন, ক্যাসেটের নাম এসো নামাজ শিখি, ক্যাসেটের নাম এসো নামাজ শিখি, শালিমার কোম্পানি থেকে বেরিয়েছে, স্থানীয় দোকানে খোঁজ করুন। যাই হোক, তো মহান আল্লাহর তরফ থেকে এই খুশ খবর শোনা মাত্রই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের অশ্রু বাষ্পের মতো উধাও হয়ে গেল, ঝলমলে নূরানী চেহারাখানা ঈষৎ উপরে তুলে চক্ষু মুবারক খুলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজ্জ্বল মুখে জিজ্ঞাসা করেন, ইয়া রাব্বুল আলামিন, হে আমার মাওলানা মাহমুদ আল্লাহ, আপনি অবিলম্বে বলে দিন, বলে দিন আমার উম্মতিদের জন্য, শেষ জামানার মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার সহজ উপায় কি নির্ধারণ করে রেখেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মাহবুব, শোনো শোনো, তুমি তোমার উম্মতিদেরকে গিয়ে জানিয়ে দাও, শেষ জামানার বান্দিদিগকে মাত্র 3টি বিষয়ে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, 3টি বিষয়ে আমলটুকু যে নারীর থাকবে না, সে নারী ব্যতীত তামাম উম্মতিরা সদল বলে মিছিল সহকারে আমার জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। তাই ছন্দের মাধ্যমে শায়ের বললেন, বলেন পরিবার দিগার শোনো বন্ধু গো আমার, বলেন পরিবার দিগার শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত পাবে উম্মতি তোমার, বলেন পরিবার দিগার শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত পাবে উম্মতি তোমার, শোনো বন্ধু গো আমার। তারপর আল্লাহ কি বলছেন রাসূলকে, জান্নাত গড়েছি আমি তোমার জন্য, তোমার উম্মত ইহাই করিবে ধন্য, জান্নাত গড়েছি আমি তোমার জন্য, তোমার উম্মত ইহাই করিবে ধন্য, জান্নাতুল ফিরদাউস বাকি আর জান্নাতুল মালা অষ্ট দরজা সদাই রেখেছে খোলা,
তুমি আমার জানে মান, তুমি জীবন্ত কুরআন, চুমতে তোমার দামান, সারা আরশ তৈয়ার, বলেন তলোয়ার বেগার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চিন্তায় কাঁদছেন না যে এই বার্তাতেই তিনি খুশি হয়ে যাবেন, রাসূল পাকের উদ্দেশ্যে কি ভাই, তাই না? তাই নবী পাক কি বললেন, ভাবি না একবারও আমি কে আমারে পাবে, ভাবছি প্রভু গো আমার উম্মতের কি হবে, কেন দেখালে আমায় আমার এ চোখে, বেশিরভাগ নারী জাতি জ্বলছে দোজখে, ডুবছে খুনের দরিয়ায় কেহ অগ্নি শিখায়, ডুবছে খুনের দরিয়ায় কেহ অগ্নি শিখায়, কারো দংশে চলেছে সদা বিছুয়া জগার, বলেন পরিবার দিগার, শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত পাবে উম্মতি তোমার, বলেন পরিবার দিগার। কোন মেহবুবা যখন তার মেহবুবের কাছে পৌঁছে যায়, নতুন দুলহা যখন দুলহনকে দেখার জন্য নির্জন ঘরে প্রবেশ করে, কোন মা যখন হারিয়ে যাওয়া তার দুধের বাচ্চাকে 20 বছর পর ফিরে পায়, এই মুহূর্তগুলির কথা কি ভাষায় প্রকাশ করা সম্ভব ভাই? উভয়ের বুকে লুকানো বহু ব্যথা, বহু কথা থাকা সত্ত্বেও ওই সময় কিন্তু সব হারিয়ে যায়, তাই না? কিন্তু এখানে আরশ পক্ষ হারিয়ে ফেললেও ফরশ পক্ষ কিন্তু তার উম্মত উম্মতির কথা এক মুহূর্তের জন্য ভুললেন না, সুযোগ বুঝে ঠিক আদায় করে নিলেন। আমার মহান আল্লাহ অবিলম্বে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তার রাসূলকে, দিদার মিরাজ মিলনের দিন আজ, চিন্তা কিসের পরে সাফাতের তাজ, দিদার মিরাজ মিলনের দিন আজ, চিন্তা কিসের পরে সাফাতের তাজ। কেন যেন বুঝি চিন্তা করছেন সেটা তো আল্লাহ জানেন, তাই রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ মেয়েদের সম্পর্কে কি বললেন দেখুন, তিনটি আমল আমি যে নারীর পাব, কসম করে বলছি তারে তোমায় সুপে দেব, তুমি চাহিবে যারে বখশাইশ করিবে তারে, তুমি চাহিবে যারে জান্নাত দিবে তারে, আগে পিছে রবে না কেহ বাধা দেওয়ার, বলেন পরওয়ার দিগার, শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত পাবে উম্মতি তোমার, শোনো বন্ধু গো আমার। হে রাসূল, তুমি গিয়ে বলে দাও তোমার উম্মত উম্মতিদিগকে, যাদের জন্য তুমি এত বেশি চিন্তিত হয়ে আছো, তাদেরকে গিয়ে এই আমার বার্তাখানা জানিয়ে দাও যে নারীরা তিনটি বিষয়ে খেয়াল রাখবে, যে তিনটি বিষয়ে তাদের প্রশ্ন করা হবে ও কিয়ামতের ময়দানে তাদের আমল নামা দেখা হবে, তারা যদি সেই পরীক্ষায় পাশ করে যায় তো সেই নারীদের প্রতি আমার হুকুম থাকবে, হে নারীগণ, তোমাদের পুরস্কার স্বরূপ আমার জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছি, যার যেটা দিয়ে ইচ্ছা যাও, বিনা হিসাবে প্রবেশ করো। কিন্তু তিনটি বিষয়ে আমল করে তো যেতে হবে, তাহলে শোনার প্রয়োজন হচ্ছে যে কোন তিনটি বিষয়ে আমল করতে হবে, তাই না? তাহলে শুনুন, প্রথম নাম্বার ধ্যানেতে রাখিবে সদা, এক নাম্বার আমল, প্রথম নাম্বার ধ্যানেতে রাখিবে সদা, ছিন্ন না হয় নারীর সতীত্বের পর্দা, সাতটি দরজা নারী রাখে যদি গোপন, ছোঁবে না তাহাই কভু দোজখের আগুন, বাকি করো যতই পাপ
সবই হয়ে যাবে মাপ, বাকি করো যতই পাপ সবই হয়ে যাবে মাপ, কোনো রবে না হিসাব আর হবে না বিচার, বলেন পরিবার দিগার। দেখুন, নারীদের জন্য পর্দা হলো ফরজাইন, এর গুরুত্ব অনেক বেশি। পর্দার কথা আল্লাহ তাবারক তাআলা কুরআন মাজিদেরও উপরে ইরশাদ করেছেন, যার অর্থ হলো নারীদের প্রতি সর্বাঙ্গ ঢেকে রাখার জন্য নির্দেশ করা হয়েছে। অবশ্য অত্যাধিক বৃদ্ধা এবং অত্যন্ত কম বয়স্ক বালিকার জন্য দুই হাত মুখ এবং দু পায়ের নিম্নাংশ খুলে রাখায় কোনো দোষ নাই। আরও একটি আয়াতে আছে, নারীদের পেট এবং পিঠ কোন মুহরিম ব্যক্তি, মুহরিম ব্যক্তি মানে হলো যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, যেমন আপন পিতা, আপন চাচা, আপন মামা, আপন মায়ের পেটের ভাই বা দাদা, এই ব্যক্তিদের সাথে কথা বলা জায়েজ আছে, কিন্তু পেট বা পিঠ দেখানো জায়েজ নাই। তাছাড়া নাভি থেকে পায়ের হাঁটু পর্যন্ত কোনো মহিলার সামনেও খুলে রাখা জায়েজ নাই, কোনো পরপুরুষের দিকে তাকানো জায়েজ নয়। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছিলেন। এমন সময় একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করার জন্য আওয়াজ দিলেন। তিনি দুই চোখে অন্ধ ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ তাকে অন্ধ মনে করে উঠে সরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। তখন হুজুর বললেন, তোমরা এর থেকে পর্দা করো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইনি তো অন্ধ ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আমাদেরকে দেখতে পাবেন না। তার জবাবে আল্লাহর হাবিব আল্লাহর রাসূল বলেন, ও উম্মে সালমা, সে ব্যক্তি অন্ধ আমি জানি, যখন কোনো বেগানা পুরুষ কোনো বেগানা নারীর দিকে দেখতে থাকে তখন তার চোখের জিনা হয়, অনুরূপ কোনো নারীও যখন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে থাকে তারও চোখের জিনা হতে থাকে। আমার সাহাবার ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের চক্ষু দুটি নাই বলে সে তো এই জিনা থেকে বেঁচে যাবে। ও উম্মে সালমা, ও বিবি মাইমুনা, তোমাদের চোখ দুটি আছে বলে তোমরা যেন ওই পরপুরুষটিকে দেখে ফেলো না। তোমাদের চোখ আছে বলে তোমরা যদি দেখো আল্লাহর নিয়ামত দ্বারা জেনা হয়ে যাবে। চিন্তা করার কথা, যেখানে খারাপ ধারণা বা কোনরূপ অন্যায়ের লেশমাত্র ছিল না। একদিকে খোদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী যারা উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ মুমিন মুসলমানের মা, মানে সেই সাহাবারও মা নাকি ভাই, অন্যদিকে খোদ হুজুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটেই বসে আছেন, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থাতেও পর্দার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। এ যুগের অবস্থা কি দাঁড়িয়েছে, মহিলারা নিজেদের পর্দা রক্ষার প্রয়োজন তো মনেই করে না, বরং তারা নিজেরাই বেহায়ার মতো পুরুষের দিকে আর চোখে দেখতে থাকে। পর্দার নারী রাস্তার ধারে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে, পর্দার নারী পর পুরুষের পরোয়া করে না, নিজেরাই হাটে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে। পর্দার নারী বোরখা পরে কিন্তু মুখের নাকাব তুলে দিয়ে খোলা বাজারে চলাফেরা করে। কোন কোন বাড়িতে পর্দা পোশিদার প্রথা এখনো অক্ষুণ্ণ আছে কিছুটা, তাও বাইরের লোকের জন্য, কিন্তু তাদের আত্মীয় স্বজনদের ক্ষেত্রে অহরহ পর্দা ভঙ্গ করা হচ্ছে। যেমন চাচাতো, মামাতো, খালাতো ভাই, ফুফুতো ভাই, দেওর বিয়াই প্রভৃতি লোকদের সাথে যুবতী নারীরা অবিলম্বে অনায়াসে দেখা সাক্ষাৎ চলাফেরা উঠা বসা করে চলেছে। এটা কঠিন গুনার কাজ, এমনকি নিজের দেওর ভাসুরের কাছেও পর্দা করতে বলা হয়েছে। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেওর ভাসুর শালিকা জ্যাঠা সম্পর্কে আপনি কি বলেন? উত্তরে হুজুর বললেন, এ তো মৃত্যু সমতুল্য, তার মানে তোমরা মৃত্যুকে যেমন ভয় পাও তেমন এদেরকেও ভয় করো, কারণ এই সম্পর্কিত নারী পুরুষের মধ্যে প্রথমে রসালো হাসি ঠাট্টা শুরু হয়, পরে পরে তা খুবই অশুভ পরিণতির দিকে এগিয়ে যায়। এটা অতি বাস্তব। এসব কথা শুনলে অনেকে বলবে, আরে ও কথা সব বাদ দাও, ওসব কথা বাদ দে, পর্দা হলো অন্তরের বস্তু, মন পবিত্র রাখলেই হলো, বাইরের পর্দার এত প্রয়োজন নাই। তাদেরকে বলবো তারা যেন একটি তেঁতুল হাতে নিয়ে নিজের জিহ্বার দিক লক্ষ্য করে, তাহলে দেখবে যে শুকনো জিভ ভিজে গেছে, নারী ও পুরুষের সম্পর্ক ঠিক এই রকমই। আমার আল্লাহ কি ভাই, তাই না? একবার দরুদ নাজরানা পেশ করুন, আল্লাহ
নারী পুরুষের সম্পর্ক তেঁতুল ও জীবের সম্পর্কের মতোই। যারা মনের পবিত্রতার দাবিদার তাদের চিন্তা করা চাই যে দুনিয়ার মানব জাতির মধ্যে মন পবিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আর বেশি কার আছে? তিনি নারী পুরুষের বাইরের পর্দার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন এবং সেজন্য তাকিদ করেছেন। সেক্ষেত্রে অন্যের মন পবিত্রের দাবি করে পর্দা ভঙ্গ করা বাতুলতা নয় কি? ভেবে দেখার অনুরোধ থাকল। যাই হোক, তাই আগের ছন্দের মাধ্যমে আমি কি বলেছি যে প্রথম নাম্বার ধ্যানেতে রাখিবে সদা, ছিন্ন না হয় নারীর সতীত্বের পর্দা। তারপর সাতটি দরজা নারী রাখো যদি গোপন, ছোবে না তোমায় কভু দোজখের আগুন। এই সাতটি দরজা বলতে কি বুঝলেন? আপনার ঘরের দরজা নাকি? না, দেহের দরজা। দেহের আপনার শরীরেই সেই সাতটি দরজা আছে। যেমন দুটি কান দুটি দরজা, ওই দরজার কোনো নাজায়েজ আওয়াজ প্রবেশ করাবেন না। দুটি চোখ দুটি দরজা, ওই দরজা দিয়ে কোনো অশ্লীল পুস্তকের অক্ষর বা কোনো অশ্লীল ছবি বা কোনো বেগানা লোকের আকৃতিকে প্রবেশ করাবেন না। আপনার মুখে ওই দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান হলো একটি দরজা, এই দরজাটা হলো সাংঘাতিক দরজা। এর ভেতর থেকে বাহিরে আসে, আবার বাহির থেকে ভেতরেও যায়। মামুলি একটি মাংসের টুকরা আপনার জবান, কিন্তু ওই ছোট্ট টুকরাটি বিরাট বিরাট কাজ করে ফেলে। ওর মাধ্যমে সত্য বলা যায়, আবার মিথ্যাও বলা যায়। ওর দ্বারা শয়তানকে ডাকা যায়, আবার রহমানকেও ডাকা যায়। ওই দরজায় হালাল রুজি প্রবেশ করানো যায়, আবার হারাম মালও প্রবেশ করানো যায়। ওকে খাটিয়ে নেকি অর্জন করা যায়, আবার ওকে খাটিয়ে গুনাও কমানো যায়। এইগুলি ছাড়া আরো দুটি দরজা, তাই বলছি সাতটি দরজা নারী রাখো যদি গোপন, ছোবে না তোমায় কভু দোজখের আগুন। বাকি করো যত পাপ খুদা করে দেবে মাপ, তোমার রবে না হিসাব আরে হবে না বিচার। বলেন পরওয়ারদিগার শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত পাবে উম্মতি তোমার। শোনো বন্ধু গো আমার, এ তো হলো তিনটির মধ্যে একটি। এবার দ্বিতীয় বিষয়টি শুনুন। দ্বিতীয় নাম্বারে নারীর নামাজ ও রোজা, দ্বিতীয় নাম্বারে নারীর নামাজ ও রোজা আদায় করে নিও যদি থাকে কোনো কাজা। একলা যেদিন পড়ে থাকিবে কবরে, আজাব হতে নামাজ তোমায় রাখিবে ঘিরে। রোজা বলবে ও মুনকার বান্দি বড়ই পরহেজগার। কবরে বান্দি যখন শুয়ে থাকবে, মুনকার নাকি যখন হিসাব নেওয়ার জন্য সওয়াল করার জন্য আসবে, রোজা বলবে ও মুনকার বান্দি বড়ই পরহেজগার, নামাজ ইহার পোশাক আর আমি হাতিয়ার। শোনো বন্ধু গো আমার, নারী পুরুষ সবার জন্যই নামাজ হলো আবশ্যকীয়। বালক বালিকা স্বাবলম্বী হওয়ার পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত নামাজ কায়েম করে যেতেই হবে। পবিত্র কোরআনের ভাষায় ওয়া আকিমুস সালাহ শব্দটি বারংবার কোরআনের বিভিন্ন জায়গায় রেখে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দাদেরকে তাকিদ করেছেন। যেহেতু আল্লাহর ভীতি, আল্লাহর প্রীতি, আল্লাহর স্মরণ, আল্লাহর শুকরিয়া, আল্লাহর দিদার, এ সব কিছুর মূলে আছে নামাজ। নামাজ ছাড়া এগুলি হাসিল করা অন্য কোন ইবাদতের মাধ্যমে সম্ভব নয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, অর্থাৎ নেককার বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজকে ছাড়া আর ধরা। আর একটি হাদিসে আছে, আস-সালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। তাই সে নামাজ কেমন হওয়া উচিত, নামাজি কত প্রকারের আছে, নকল নামাজি ও আসল নামাজি কে, যদি বিস্তারিত ভাবে জানতে চান আজ একটি ক্যাসেট কিনে শুনে নিন। ক্যাসেটের নাম ইসলামী বিধান ভলিউম 1।
এটা পাঁচটা বেরোবে, এক নাম্বারটা আপনি কিনলেন আমার সম্পর্কে বুঝতে পারবেন। যদি সোনার উপযোগী মনে করেন তাহলে ওই ইসলামী বিধান নামক 1, 2, 3, 4, 5 নাম্বার পর্যন্ত শুনে নেবেন। এখানে আর বেশি সময় নাই তাই বলা গেল না। তাহলে আমরা তিনটি বিষয়ের দুটি শুনতে পেলাম নাকি ভাই? এবার বলবো তিন নাম্বারটা কি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দোস্তকে অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কি বলছেন? তৃতীয় নাম্বারে আমি তারে ভালোবাসি। কারে ভালোবাসে? যে নারীর সেবাতে তাহার স্বামী তাকে খুশি। তৃতীয় নাম্বারে আমি তারে ভালোবাসি, যে নারীর সেবাতে তাহার স্বামী থাকে খুশি। হয় যদি কারো স্বামী চোর বাসারাবি, তারই কদমে বিবির জান্নাতের চাবি। ভুলেও কোনো মহিলা করো না অবহেলা, ভুলেও কোনো মহিলা করো না অবহেলা, স্বামীর সংসার বেহেস্তের দুয়ার ভাঙতে হুঁশিয়ার। বলেন পরিবার দিগার শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত পাবে উম্মতি তোমার। ও শোনো বন্ধু গো আমার। তো ভাই সাহেব আমার, স্বামী কে, কি জিনিস? যারা মা ফাতেমার সংসার চার নাম্বার শুনেছেন তাদের আর বলতে হবে না। নামাজ রোজা কি জিনিস? মা ফাতেমার সংসার ছ নাম্বার যারা শুনেছেন তাদের বলতে হবে না। প্রতিবেশী বা আত্মীয় স্বজনের হক কাকে বলে? মা ফাতেমার সংসার তিন নাম্বার যারা শুনেছেন তাদের বলতে হবে না। দান খয়রাত কি পরিমাণে করা উচিত? মা ফাতেমার সংসার এক নাম্বার যারা শুনেছেন তাদের বলতে হবে না। দুনিয়াবী ঝগড়া কিসের জন্য হওয়া উচিত? যারা ফাতেমার সংসার দু নাম্বার শুনেছেন তাদের বলতে হবে না। স্বামী স্ত্রীর মধ্যে কেমন প্রেম ভালোবাসা থাকা উচিত? ফাতেমার সংসার আট নাম্বার যারা শুনেছেন তাদের বলতে হবে না। সন্তানের প্রতি পিতা মাতার কি কর্তব্য? ফাতেমার সংসার সাত নাম্বার যারা শুনেছেন তাদের বলতে হবে না। ধর্মের জন্য কতখানি ত্যাগ স্বীকার করা উচিত? ফাতেমার সংসার পাঁচ নাম্বার যারা শুনেছেন তাদের আর শোনাতে হবে না। আজ এই ন নম্বরে পেশ করা হলো জান্নাতি নারীর টিকিট। আগামী দশ নম্বরে থাকছে রমণীর শেষ আমল, সালাম ও দোয়া। আরেকটি কথা জানিয়ে রাখি, এই মা ফাতেমার সংসার ক্যাসেট দশটিতে 10 ঘন্টা কথা বলেও বহু কিছু বাকি রয়ে গেল। যেমন ইমাম হোসেনের সাজি, ইমাম হাসানের জহর খাওয়া, মৈমুনা কুটনির শয়তানি, হজরত আলীর পর খেলাফত নিয়ে দ্বন্দ্ব, হজরত মুয়াবিয়ার পুত্র ইয়াজিদের চক্রান্ত, ইমাম হাসানের ইন্তেকালের করুণ কাহিনী, এ সমূহ তথ্যগুলি চাপা থেকে গেলে হয়তো এই আসলাম হাবিব কেয়ামতের দিন দায়ী হয়ে উঠবে। তাই আপনাদের মতো আমার লক্ষ লক্ষ ধার্মিকা মা বোনেদেরও আশিক ভাইদের জ্ঞাতার্থে আমরা আরো পাঁচখানি ক্যাসেট বলতে হয়তো আমি হবে ইনশাল্লাহ। অর্থাৎ মা ফাতেমার সংসার নাম্বার 11 থেকে 15 পর্যন্ত, কিন্তু সম্ভবত নামটি একটু চেঞ্জ করা হতে পারে। জান্নাতে কাঁদে ফাতেমা, এই নামটি আমি গুলজার সাহেবকে জিজ্ঞাসা করছি কেমন হবে ভাই? গুলজারদা আপনি বলুন। না না ভালোই হয়। আচ্ছা, নির্বাচিত আমাদের এখানে সকলেই মেনে নিয়েছে, কি আপনারা কি বলেন? আচ্ছা, তাহলে ভাই সাহেবরা আমার, ইনশাআল্লাহ তাআলা মা ফাতেমার সংসার 10-এর পরে জান্নাতে কাঁদে ফাতেমা। হ্যাঁ, জান্নাতে কাঁদে ফাতেমা। জান্নাত তো কাঁদার জায়গা নয়, তবুও কেন জান্নাতে কাঁদে ফাতেমা? কেন শুনলেন জান্নাতে কাঁদে ফাতেমা? এটা কেনার পর শুনতে পাবেন। কেনার সময় মোহাম্মদ আসলাম হাবিব ও ব্যবস্থাপনায় কবি গুলজার সিপাহি সাহেব। আজ এ পর্যন্ত শেষ করলাম, দেখে একটু কিনবেন। 10 নম্বর বৈঠকে আবার মোলাকাত হবে। মা ফাতেমার সংসার হোক, আপনার সংসার হোক, আমার সংসার হোক, সবার সংসার মা ফাতেমার সংসার। খোদা হাফিজ। শুকরিয়া। আসসালামু আলাইকুম।